হ্যালো এভরিওয়ান, অ্যাচিভার্স বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আবার শিশু শিক্ষা এবং শিশু মনস্তত্ত্ব বিষয়ের উপর একটা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। প্র্যাকটিস সেটটাতে প্রতিটা প্রশ্নই বাছাইকৃত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্র্যাকটিস সেট, এছাড়াও সিটেট এবং আপার প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ। সামনেই প্রাইমারি টেট, সেজন্য এখন তোমরা প্র্যাকটিস সেট আলোচনা করো, প্র্যাকটিস সেট নিয়ে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের চর্চা হবে। আশা করি তোমাদের প্রিপারেশন ভালোই চলছে। তো যাই হোক, সেজন্য আজকের এই প্র্যাকটিস শিট, তো চলো আলোচনা করা যাক প্রশ্ন উত্তরগুলো নিয়ে। প্রতিটা প্রশ্নে কিছু উত্তর নির্বাচনের জন্য সময় দেওয়া হবে, তারপর উত্তর বলে দেওয়া হবে। তো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, শৈশব থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত পরিবর্তিত সময়কালকে বলা হয়। শৈশব থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত যে পরিবর্তিত সময়কাল সেটাকে কি বলা হয়? প্রাক যৌবনকাল, কৈশোরকাল, যুবাবস্থা, কোনোটি নয়। তোমরা উত্তর নির্বাচন করো, কিছুক্ষণ পর উত্তর বলে দেওয়া হবে, তারপর উত্তর তোমরা মিলিয়ে নিও। আর যেহেতু এটা একটা প্র্যাকটিস সেট, তোমরা স্কোরটা লিখে রাখো এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্টে জানাতে পারো যে তোমাদের কত স্কোর হলো। তো এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ কৈশোরকাল। শৈশব থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত পরিবর্তিত সময়কালকে বলা হয় কৈশোরকাল। নেক্সট কোশ্চেন নম্বর টু, মানুষ মৌলিক বৈশিষ্ট্যগুলি কোথা থেকে আহরণ করে? জিজ্ঞাসা করা হয়েছে। অপশন এ তে রয়েছে বংশগতি, অপশন বি তে রয়েছে পরিবেশ, অপশন সি তে রয়েছে বংশগতি ও পরিবেশ, এবং অপশন ডি কোনোটি নয়। মৌলিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে মানুষের, সেগুলো কোথা থেকে আহরণ করে থাকে? শুধুমাত্র বংশগতি থেকে, নাকি শুধুমাত্র পরিবেশ থেকে, নাকি বংশগতি ও পরিবেশ থেকে, নাকি কোনোটাই নয়? তো এর উত্তর হবে অপশন এ, বংশগতি থেকে। বংশ পরম্পরায় মৌলিক বৈশিষ্ট্যগুলি আহরণ করে থাকে কোনো মানুষ। নেক্সট কোশ্চেন নম্বর থ্রি, প্রশিক্ষণ ও শিক্ষাকে কিসের দ্বারা বিবেচনা করা হয়? প্রতিটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আসন্ন প্রাইমারি টেটে আসার সম্ভাবনা রয়েছে, সুতরাং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো প্রশিক্ষণ এবং শিক্ষাকে কিসের দ্বারা বিবেচনা করা হয়? অপশন এ প্রাকৃতিক সামাজিকীকরণ, পরিকল্পিত সামাজিকীকরণ, সাকারাত্মক সামাজিকীকরণ, এবং কোনোটিই নয়। প্রশিক্ষণ এবং শিক্ষাকে কিসের দ্বারা বিবেচনা করা হয়? এর উত্তর হবে অপশন বি, পরিকল্পিত সামাজিকীকরণ দ্বারা বিবেচনা করা হয়। নেক্সট কোশ্চেন নম্বর ফোর, নিচের কোনটি প্রগতিশীল শিক্ষার বৈশিষ্ট্য নয়? প্রগতিশীল শিক্ষার তার বৈশিষ্ট্য নয় কোনটি? অপশন এ কিছু করার জন্য শিক্ষায় গুরুত্ব দেওয়া, সামাজিক দক্ষতা আহরণ করার শিক্ষা, সামাজিক ও শিক্ষা দক্ষতাকে সমন্বিত করা, বৃত্তিমূলক কর্মের জন্য শিক্ষার্থীকে তৈরি করা, কোনটি বৈশিষ্ট্য নয় জিজ্ঞাসা করা হয়েছে প্রগতিশীল শিক্ষার। এর উত্তর হবে অপশন ডি, বৃত্তিমূলক কর্মের জন্য শিক্ষার্থীকে তৈরি করা, এটা প্রগতিশীল শিক্ষার বৈশিষ্ট্য নয়, বাকি যেগুলো রয়েছে সেগুলো সবগুলো প্রগতিশীল শিক্ষার বৈশিষ্ট্য। কোশ্চেন নম্বর ফাইভ, বিদ্যালয়ে শিক্ষার্থীর নিম্নমানের প্রদর্শনের জন্য দায়ী শিক্ষার্থী সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ কারণ কি? নিম্নমানের প্রদর্শনে, নিম্নমানের পারফরমেন্সের জন্য দায়ী একটা গুরুত্বপূর্ণ কারণ কি? একমুখীনতার অভাব, অর্থহীন শিক্ষাদান, বিদ্যালয়ে দুর্বল পরিকাঠামো, ত্রুটিপূর্ণ পরীক্ষা পদ্ধতি, কোনটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ এটা শিক্ষার্থীর নিম্নমানের পারফরমেন্সের জন্য কোনটা গুরুত্বপূর্ণ কারণ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। উত্তর হবে একমুখীনতার অভাব, এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। নেক্সট কোশ্চেন নম্বর সিক্স, কার্যকর শিক্ষণে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী পারিবেশিক উপাদানগুলি হলো অত্যধিক গরম ও ঠান্ডা, বিদ্যালয়ের অস্বাস্থ্যকর পরিবেশ, অত্যধিক কোলাহল, ওপরের সবকটি। কার্যকর শিক্ষণে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী এমন পরিবেশে পারিপার্শ্বিক যে উপাদান সেগুলো কি কি? উত্তর সকলেরই জানা, ওপরের সবগুলোই হবে। অত্যধিক ঠান্ডা এবং গরম এটাও প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, অস্বাস্থ্যকর পরিবেশ, অত্যধিক কোলাহল সবগুলোই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, তাহলে এক্ষেত্রে উত্তর হবে ওপরের সবকটি। কোশ্চেন নম্বর সেভেন, প্রাথমিক স্তরে শিক্ষণ সমস্যাযুক্ত
ছাত্রদের শিক্ষাদানের সেরা পদ্ধতি কি, কোনটা শিক্ষাদানের সেরা পদ্ধতি, সমস্যাযুক্ত ছাত্রদের শিক্ষাদানের সেরা পদ্ধতি কোনটা? অপশন এ, অক্ষমতাযুক্ত ছাত্রের সঙ্গে মানানসই শিক্ষণ সামগ্রী ব্যবহার, খরচ সাপেক্ষ এবং উজ্জ্বল সহায়তা সামগ্রী ব্যবহার, সহজ ও আকর্ষণীয় পাঠ্য বই ব্যবহার, কাহিনী বর্ণন পদ্ধতি ব্যবহার। প্রাথমিক স্তরে জিজ্ঞাসা করা হয়েছে যে শিক্ষণ সমস্যাযুক্ত ছাত্রদের, যাদের সমস্যা রয়েছে সেরকম ছাত্রদের প্রাথমিক স্তরে শিক্ষাদানের জন্য সেরা পদ্ধতি কোনটা? উত্তর হবে অপশন এ, অক্ষমতাযুক্ত ছাত্রের সঙ্গে মানানসই শিক্ষণ সামগ্রী ব্যবহার করা, যার যেরকম অক্ষমতা রয়েছে তার সেরকম শিক্ষণ সামগ্রী তার সাথে ব্যবহার করা, এটাই উপযুক্ত পদ্ধতি। কোশ্চেন নম্বর 8, শিক্ষার মানোন্নয়নে নিচের কোন কৌশল ব্যবহার করা উচিত? শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে কোন কৌশল ব্যবহার করা উচিত? শিক্ষকদের উচ্চ বেতন প্রদান, নিয়মিত পাঠ্যক্রম মূল্যায়ন করা, মাশুল বৃদ্ধি করা, নিয়মিত ছাত্রদের মূল্যায়ন করা। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে কোন কৌশল ব্যবহার করা উচিত? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, ছাত্রদের নিয়মিত মূল্যায়ন করা। ছাত্রদের নিয়মিত মূল্যায়ন করার ফলে শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব, এটা একটা কৌশল। নেক্সট কোশ্চেন নম্বর 9, একটি মানসিক বল যে একের বেশি কাজের ক্ষেত্রে দেখা যায় না, কোনটা একটা মানসিক বল যে একের বেশি কাজের ক্ষেত্রে দেখা যায় না? বিশেষ ধর্মী, যান্ত্রিক, দলগত, বিমূর্ত। উত্তর হবে অপশন ডি, বিমূর্ত। নেক্সট কোশ্চেন নম্বর 10, ছাত্রদের মধ্যে সহযোগিতার মনোভাব বৃদ্ধির জন্য শিক্ষকের উচিত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ছাত্রদের জন্য সহযোগিতার, ছাত্রদের মধ্যে সহযোগিতার মনোভাব গড়ে তোলার জন্য বা বৃদ্ধির জন্য একজন শিক্ষকের কি করা উচিত? তাদের সঙ্গে তাদের একসঙ্গে কাজ করতে দেওয়া উচিত, নাকি তাদের পাঠ্যক্রম সংশ্লিষ্ট কাজে নিয়োগ করা উচিত, নাকি একসঙ্গে কাজ করার গুরুত্ব বোঝানো উচিত, নাকি ঐক্য এবং একতার কাহিনী বলা উচিত? কোনটা একজন শিক্ষকের করণীয়? এর উত্তর কি হবে? অপশন বি, ছাত্রদের পাঠ্যক্রম সংশ্লিষ্ট কাজে নিয়োগ করা। নেক্সট কোশ্চেন নম্বর 11, মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক হলো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক জিজ্ঞাসা করা হয়েছে, পুরস্কার, তিরস্কার, অভিনবত্ব, আগ্রহ। মনোযোগের ব্যক্তিগত নির্ধারক, কোনটা ব্যক্তিগত নির্ধারক? তো ব্যক্তিগত নির্ধারক হবে অপশন ডি, আগ্রহ, এটা ব্যক্তিগত নির্ধারক মনোযোগের। নেক্সট কোশ্চেন নম্বর 12, মনোযোগের ব্যক্তিগত নির্ধারক নয় কোনটি? এবার এখানে নয় কোনটি জিজ্ঞাসা করা হয়েছে, প্রবৃত্তি, শিখন, মনোপ্রকৃতি, অভ্যাস, কোনটা মনোযোগের ব্যক্তিগত নির্ধারক নয়? প্রবৃত্তি মনোযোগের ব্যক্তিগত নির্ধারক, মনোপ্রকৃতিও ব্যক্তিগত নির্ধারক, অভ্যাসও। তাহলে এখানে শিখন যে রয়েছে অপশন বি, এটা ব্যক্তিগত নির্ধারক নয়। তাহলে এখানেও সঠিক উত্তর অপশন বি, শিখন। নেক্সট কোশ্চেন নম্বর 13, সংবেদনমূলক অভিজ্ঞতার অর্থপূর্ণ সমন্বয় হলো। সংবেদনমূলক অভিজ্ঞতার অর্থপূর্ণ সমন্বয় হলো স্মরণ, শিক্ষণ, প্রত্যক্ষণ, পরিণমন। সংবেদনমূলক অভিজ্ঞতার অর্থপূর্ণ সমন্বয় হলো অপশন সি, প্রত্যক্ষণ। উত্তর হবে প্রত্যক্ষণ। নেক্সট কোশ্চেন নম্বর 14, কোন একজন শিক্ষক তার শ্রেণীকক্ষে শৃঙ্খলা রাখতে না পারলে বুঝতে হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি কোনো শিক্ষক শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখতে না পারেন, তাহলে বুঝতে হবে তিনি যে বিষয় পড়ান সে বিষয়ে তার জ্ঞান খুবই সীমিত। অপশন বি, ছাত্রদের মনস্তত্ত্ব সম্পর্কে তার কোনো ধারণাই নেই, শিক্ষণ পদ্ধতির ব্যবহারে তিনি মোটেই দক্ষ নন। অপশন ডি, সবকটি।
সব জায়গাতে যে সবকটি থাকলে উত্তর হবে সেটা নয়, কারণ এক্ষেত্রে সবকটি উত্তর হবে না। তার জ্ঞান খুব সীমিত, এটা নাও হতে পারে। তার শিক্ষণ পদ্ধতি ব্যবহারে তিনি দক্ষ নন, এটাও নাও হতে পারে। এখানে উত্তর হবে ছাত্রদের মনস্তত্ত্ব সম্পর্কে তার কোনো ধারণা নেই, এটা এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ছাত্রদের মনস্তত্ত্ব সম্পর্কে তার কোনো ধারণাই নেই। নেক্সট কোশ্চেন নম্বর 15, শিক্ষা মনোবিজ্ঞান হলো, একদম বেসিক কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। শিক্ষা মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের ফলিত শাখা, দর্শনের একটি শাখা, মনের বিজ্ঞান নাকি আত্মার বিজ্ঞান? খুবই কাছাকাছি প্রশ্ন, উত্তরগুলো রয়েছে, অপশনগুলো রয়েছে। তো এটা অবশ্যই জানা দরকার যে শিক্ষা মনোবিজ্ঞান কিসের শাখা বা কিসের বিজ্ঞান, এটা উত্তর হতে পারে। তো এখানে উত্তর হবে অপশন এ, অর্থাৎ মনোবিজ্ঞানেরই ফলিত শাখা হলো শিক্ষা মনোবিজ্ঞান, এটাও জেনে রাখা দরকার। প্রশ্ন আসতেই পারে, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এটা। তো আজকে এই 15টা প্রশ্ন উত্তরই ছিল প্র্যাকটিস সেটে, পরবর্তী প্র্যাকটিস সেটে আরও প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে। অবশ্যই চোখ রেখো পরবর্তী ভিডিওগুলির দিকে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের কত স্কোর হলো অবশ্যই কমেন্টে জানিও, 15-র মধ্যে তোমরা কত স্কোর করলে।